কি হলো কি চুপ করে আছো কেন এর মানেটা কি কি হলো ভাবতে সময় লাগছে নিজেকে গুছিয়ে নিচ্ছো তো আমি সত্যিটা বললে আপনি যা কিছু গুছিয়ে নিতে চাইছেন সব আগোছালো হয়ে যাবে আর সেটা আমি চাই না এই সংসার আমার আমার স্বামী আমার সন্তান আমার পরিবার আমার অহংকার জানি অহংকার আপনার তার উপর অধিকার আমারও আছে আর আমি চাইলে এক মুহূর্তে সেটা নিজের করে নিতে পারি আমার সব কিছু তুমি কেড়ে নিতে চাও তাই না নিজের জিনিস কখনো কেড়ে নিতে হয় না বিদিশা দেবী আর ওটা আমি কোনোদিনও করব না কারণ সব হারানোর যন্ত্রণা যে কি সেটা আমি জানি আমাকে সত্যি কথা বলো সত্যি কথা বলো ইন্দিরা এখানে দাঁড়িয়ে তোমাদেরকে এভাবে ছবি তুলতে হয় কেন এই ছবির মানে সেটাই তো আজ একটা ধাঁধা আমার কাছে যার উত্তর সত্যি আজও আমার জানা নেই শোনো ইন্দিরা তোমার জারি জুড়ি সব ফাঁস হয়ে গেছে আর চুপ করে থেকো না উত্তর দাও যার সঙ্গে গাঁট ছড়া বেঁধে এই বাড়িতে আসা সেই যখন সব অস্বীকার করেছে তখন এসব কথা বলেই বা লাভ কি আর চুপ করে থেকো না উত্তর দাও সত্যি অবাক করলেন ম্যাডাম এখনো আপনার মনে এত প্রশ্ন কিন্তু কেন বলুন তো সবার সামনে আমার মাথা থেকে সিঁদুর ধুয়ে দেওয়ার পরেও আপনার শান্তি হয়নি আর এখন এই প্রসাদে ফুল ছুঁয়ে বললে আপনার শান্তি হবে কথার প্যাচে সময় নষ্ট করুন আমার প্রশ্নের উত্তর দাও যা আপনার নিজের তা নিয়ে আপনার এত সংশয় কেন তাহলে এই ফটো যা বলছে তা কি মিথ্যে আমি বললেই আপনার বিশ্বাস হবে আমার স্বামীকে আমি বিশ্বাস করি আর তোমাকে আমি এতটুকুও ভরসা করি না অথচ আপনার মনের সংশয় মেটাতে আপনি আমাকে প্রশ্ন করছেন যাকে ভরসা করেন তাকে প্রশ্ন করার আপনার সাহস নেই তোমার মতো মেয়েরা সব পারে কে বলতে পারে আমার অবর্তমানে তুমি ওর একাকিত্বের সুযোগ নিয়েছ ওর ভালো মানুষের সুযোগে তুমি ওকে বিদিশা তুমি জানো তুমি কি বলছো আমি তো জানতে চাইছি পরদি কিসের জন্য এই বাড়ির সবাই ওর কাছে নিজেকে দেখিয়ে দিয়েছে তুমি নিজেই তো ওকে ফিরিয়ে নিয়ে এসছো বিদিশা তাহলে আবার কেন এসব সেই কারণেই তো বর্তা সেই কারণেই জানতে চাইছি যে এত কিছুর পরেও ও কেন এই বাড়িতে ইন্দিরাকে সহ্য করতে বাধ্য হচ্ছে